কোরআন মুখস্থ করার দিক দিয়ে সালাফগণের পদ্ধতি। কোরআন সংরক্ষণের ব্যাপারে মানুষেরা তিন প্রকার। একদল যারা কোরআনকে ত্যাগ করে, কোরআন তেলাওয়াত করে না। আরেক দল যারা কোরআন তেলাওয়াত করে কিন্তু কোরআনের আয়াতের ব্যাপারে, অর্থের ব্যাপারে গবেষণা করে না। আরেকটি দল হচ্ছে আহলে সুন্নাহ। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দলের অন্তর্ভুক্ত করুন। সালফে সালেহীনগণ প্রত্যেক দিন কোরআনের দশটি করে আয়াত মুখস্থ করতেন, অতপর প্রত্যেক দিনই এই দশটি আয়াতের অর্থ বোঝার চেষ্টা করতেন, এই দশটি আয়াত সম্পর্কে গবেষণা করতেন, অতপর এই দশটি আয়াতের উপর আমল করার জন্য আল্লাহর নিকটে সাহায্য প্রার্থনা করতেন। এটাই ছিল সালফে সালেহীনগণের কোরআন সংরক্ষণের বা কোরআন মুখস্থের পদ্ধতি। যারা কখনোই কোরআন মুখস্থ ছেড়ে দিতেন না, অনুরূপভাবে কোরআনের গবেষণাও ছাড়তেন না, আমলও ছাড়তেন না। আজকে আমরা কি করছি? আজকে আমরা কি কোরআন মুখস্থ করছি? যাই হোক, আমরা অনেক সময় মনে করি যে কোরআনের তাফসির জানতে গেলে অনেক সময়ের দরকার, অথচ এই দাবিটি সঠিক নয়। কে বলল আপনাকে অনেক সময় লাগবে? প্রয়োজনে আপনি তাফসিরে সাআদির মতো সংক্ষিপ্ত, সহজ ও স্পষ্ট তাফসির পাঠ করুন। এক্ষেত্রে কখনো কখনো দশটি আয়াতের তাফসির পাঁচ মিনিটেরও কম সময়ের মধ্যে হয়ে যাবে। কোরআনকে পরিত্যাগ করার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কোরআন মাহজুরা। অর্থাৎ কোরআনের তেলাওয়াত ছেড়ে দেওয়া, কোরআনের চিন্তা গবেষণা ছেড়ে দেওয়া, কোরআনের প্রতি আমল ছেড়ে দেওয়া, কোরআনের দ্বারা ঝাড়ফুঁক ছেড়ে দেওয়া। সুতরাং কোরআনের ব্যাপারে মানুষেরা তিন দলে বিভক্ত। একদল কোরআনকে ছেড়ে দেয়, একদল কোরআনকে মুখস্থ করে কিন্তু চিন্তা গবেষণা করে না, এরা হচ্ছে খাওয়ারেজ। আমরা আল্লাহর নিকটে এদের থেকে আশ্রয় প্রার্থনা করি। আরেক দল কোরআন তেলাওয়াত করে, কোরআনকে সংরক্ষণ করে এবং এর উপর আমল করে।